ঐক্যের রাজনীতির কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু গণেশ শেখ হাসিনা তিনি কিন্তু করেছেন। তা না হলে একটু আগে বলেছেন না যে স্বৈরাচার পতন দিবস, ঐক্যের রাজনীতির মধ্যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করেছি না সরকার পরিচালনার ক্ষেত্রে। এবং গত যে 2018 সালের আগের যে নির্বাচন যে সময়টা হয়েলো সেই সময় কিন্তু বিএনপিকে যে নির্বাচন পরিচালনার সময় যে সরকারটি হবে সেই সরকারের মধ্যে আহ্বান জানানো হয়েছিল না এবং কী কী মন্ত্রণালয় দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছিল, কিন্তু তাদের গোয়ার্তমির কারণে তারা কিন্তু না না আমি আমি শেষ করি, বিএনপি শেয়ারের বিষয় না, বিষয়টা হলো শেয়ারের বিষয় না, দেশ পরিচালনায় ঐক্যমতের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই, বিএনপি সেই জায়গায় যেতে চায় না, বিএনপি এলিমিনেট করতে চায় আওয়ামী লীগকে। না না আওয়ামী লীগকে 75 যেরকম বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আবার শেখ হাসিনাকে তার একেবারে আওয়ামী লীগের টোটাল পরিবারকে হত্যা করে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখন বাংলাদেশে যেটা হয়েছে যে ভয় আওয়ামী লীগ কখনোই পায় না, কারণ আওয়ামী লীগ কি ভয় কি আপনি এই যে গতকালকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেই পলোগ্রাউন্ডে চিটাগাংয়ের এবং যশোরের যে মিটিং বঙ্গবন্ধু গণেশ শেখ হাসিনার যে মিটিং, এই মিটিংগুলো দেখে বিএনপির বন্ধুদের কি মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় পায়? মোটেও আওয়ামী লীগের নেতাকর্মী ভয় পায় না। এখন যেটা হলো যে আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা বিশ্বাস নিয়ে জনগণের রায় নিয়ে সরকারে আছে, এখন এটা তো ছেলের হাতের মোয়ানা যে তাদেরকে এখনই ক্ষমতাটা দিয়ে দিতে হবে। এখন যেটা হলো যে আওয়ামী লীগের ক্ষমতায় যে পরিবর্তনের যে বিষয়টা সেটি তো নির্বাচন, নির্বাচনে আসতে হবে এবং নির্বাচনে আসার আহ্বান আমরা জানাই এবং তারা নির্বাচনে আসুক, নির্বাচনে আসার পর জনগণই সিদ্ধান্ত নেবে তাদেরকে ক্ষমতায় আসা আসতে দিবে অথবা ক্ষমতায় তাদেরকে ভোট দিবে কিনা, এখন সেটা হলো বিষয়। এখন বাংলাদেশে এই যে বিদ্যুৎ, বিএনপি বিদ্যুৎ তো দিতে পারে না, কারণ 3100 মেগাওয়াট বিদ্যুৎ তারা করেছে, সেই জায়গা থেকে আমরা কিন্তু 26000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা অর্জন করেছি। এখন বাংলাদেশের ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের সেখানে রেশনিং করতে হচ্ছে এবং এখন কিন্তু আবার আগের চেয়ে একটা সহনীয় ভালো অবস্থা বিরাজ করছে। এখন যে পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি নেতা দৌড় সালাউদ্দিনের কথা, পানি দিতে পারে না বলে কীভাবে জনরোষে দৌড় দিয়েছিল, সেই ফুটেজ সময় টেলিভিশনে এখনও নিশ্চয়ই আছে। সুতরাং যারা বাংলাদেশে সুশাসন দিতে পারে না, সরকার পরিচালনা করতে পারে না, বিদ্যুৎ চাইতে গেছে পাখির মতো মানুষকে গুলি করে মেরে ফেলছে, সার চাইতে গেছে মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে, সেই বিএনপি কোন রাজনীতি কোন মানে বাংলাদেশ উপহার দেবে আগামী দিনের বাংলাদেশে, সেই সক্ষমতা বিএনপির আছে? এবং তাদের এই যে তারা চায় সমস্ত তামাদি হয়ে যাবে, অপরাধ করবে পার পেয়ে যাবে, এখন বিএনপি নেত্রী সে এতিমের টাকা তো স্তূপ করেছে সেই অপরাধে সে এবং সেই কারণে সে আজকে দণ্ডপ্রাপ্ত আসামি, এবং তাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে তাকে মারতে চেয়েছে তাকে কিন্তু তিনি চিকিৎসার সুযোগ দিয়ে বাসায় রাখছেন, এর চেয়ে বড় মহানুভবতা বাংলাদেশে আর কে দেখাতে পারে? সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে শেখ হাসিনা তার বিকল্প শেখ হাসিনা, আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ।